हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के एक बिस्कुट रेसिपी कर देखाबो। और ये बिस्कुटटी तिरामिसु बनाते व्यवहार करा है। आमादे देशे साधारणत ये बिस्कुटटा पावा जाए ना, एर नाम होच्छे लेडी फिंगार। आशा करि आमार आजकेर रेसिपिटी आपनादेर भालो लागबे। तिरामिसुटी बनानोर जोन्नो एखाने आमि दुइटा डिम व्यवहार करब। डिम दुइटी अवश्यई रूम टेम्पारेचारे थाकते हबे। तिरामिसुटी बनानो कमपक्षे एक घंटा आगे डिमटी फ्रिज थेके बेर करे राखबेन। एखन आमि डिमेर कुसुम एबं सादा अंशटी आलादा करे निच्छि। ख्याल करबेन सादा अंशेर भितरे जेन डिमेर कुसुमटी ना चले जाए, एबं जे पात्रे सादा अंशटा राखछि सेई पात्रटा जेन एकदम ड्राई थाके, कोनो पानी थाका जाबे ना। एखन आमि डिमेर कुसुमटा बीट करे निब। एजन्य आमि इलेक्ट्रिक बीटार यूज करछि। आपनारा चाइले हैंड मिक्सर दिएओ एई काजटी करते पारेन। आमी तिरामिसुर बिस्कुटटा बनानोर जोन्नो हाफ कप चीनी व्यवहार करब। ओखान थेके तीन टेबिल चामच चीनी आमी एर भितर दिए दिएछि एबं बीट करे निच्छि। बीट करते करते एटार कालारटा एकदम चेन्ज होये आसबे एबं घन होये आसबे। देखुन एटा एरकम हबे देखते। एखन आमी डिमेर सादा अंशटाके बीट करे निब। प्रथमे एकटु बीट करे निच्छि, तारपर आमी एर भितरे आस्ते आस्ते चीनी एड करब एबं बीट करे निब। बाकी हाफ कप चीनी आस्ते आस्ते एड करे दिच्छी। एटा जखन एरकम घन हये आसबे तखन एटा बीट करा बंध करे दिच्छी। एटाके आमी उल्टिये देखाच्छी, देखुन एटा आर पड़छे ना। एटार भितरे आमी एखन एक चा चामच ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি এবং লাস্ট বারের মতো একটু বিট করে নিচ্ছি। এটা বিট করা হয়ে গিয়েছে। এখন আমি ডিমের কুসুমটা ডিমের সাদা অংশের ভিতর দিয়ে দিচ্ছি। এটাকে খুব আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে। কোনো মতে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড উইক্স ব্যবহার করা যাবে না। এটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে কিছু শুকনো উপকরণ মিশাবো। এই উপকরণগুলো আমি চালনি দিয়ে চেলে নেব। প্রথমে আমি নিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নস্টার্চও দিতে পারেন। আর নিয়েছি 1/4 কাপ ময়দা। এটাতে 1.5 কাপ বা 1/4 কাপের মতো ময়দা লাগে। আমার ডিমের মিশ্রণটা একটু পাতলা মনে হচ্ছে, সেই জন্য এখানে আমি 1/4 কাপই ময়দা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ডিমের মিশ্রণটাকে একটু ঘন মনে হয় সেক্ষেত্রে প্রথমে হাফ কাপ দিয়ে নেবেন এবং পরে বাকিটুকু মিক্সড করবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো চেলে নিচ্ছি। আমি এখন এটাকে খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এটা মিশানো হয়ে গিয়েছে প্রায়। দেখুন এটা কতটা ঘন হবে। এটা বেশি পাতলা হওয়া যাবে না। এটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিক বা পলিথিনেও এই কাজটি করতে পারেন। এখন আমি এর মুখটা একটি কেচি দিয়ে কেটে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন বেশি না কেটে ফেলেন। আমাদের আঙুল যেটুকু পরিমাণে মোটা ওই পরিমাণে এটা কাটতে হবে। আমি একটি বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমি বিস্কুটের ডোটা এভাবে এর উপরে দিয়ে দিচ্ছি। ফাঁকা রেখে রেখে এটাকে দিতে হবে। আমার সবগুলো বিস্কুটের ডো দেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমি এগুলোকে কতটুকু ফাঁক ফাঁক করে দিয়েছি, কেননা এটি বেক করার পর আরও ফুলে উঠবে। আমি এখন এটাকে ওভেনে বেক করে নিব। আমি ওভেনটিকে আগে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এরপর আমি এখন এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 থেকে 17 মিনিটের জন্য বেক করে নিব। 15 মিনিট পর চেক করে দেখবে, যদি মনে হয় আরেকটু হাওয়া লাগবে তখন আরও কিছুক্ষণ বেক করে নেবেন। 15 মিনিট পর আমি আমার লেডি ফিঙ্গারগুলোকে ওভেন থেকে বের করে নিয়েছি। দেখুন এগুলা কতটা সুন্দর হয়েছে।
এখন আমি এগুলাকে তুলে নিচ্ছি। দেখতে সুন্দর লাগার জন্য উপরে আমি একটু আইসিং সুগার ছিটিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল তিরামিসু বানানোর বিস্কুট লেডি ফিঙ্গার। এই বিস্কিটটা শুধু শুধু খেতেও খুব মজা, আর আপনাদের বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি, কেননা এটাতে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করা হয়নি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।